বরিশালের একজন রিক্সাওয়ালার মেয়ে হারিসা মেডিকেল কলেজে চান্স পেয়েও দু চোখে তার অমানিশার অন্ধকার। রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও বরিশালের বান্ডিপাড়ার অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিসার দু চোখ অমানিশার ঘোর অন্ধকারে ঢাকা পড়ে গেছে। আমি অনেক সময় অমনোযোগী হয়ে যেতাম, আমি চোখ বন্ধ করে আমার বাবার কথা ভাবতাম, আমি দেখতাম আমার আব্বু বৃষ্টিতে ভিজে আসতেছে। হারিসার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা নামক অভিশাপ। লেখাপড়ার ব্যয়ভার বহন করা তার রিক্সা শ্রমিক পিতার পক্ষে অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার, তাই তো মেডিকেল কলেজে চান্স পেয়েও স্বস্তি নেই হারিসার মনে। আজকে আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবার সব টাকা দিয়ে আজকে আমি এখানে আছি। তার এই সাফল্যে দরিদ্র পিতা মাতা উচ্ছ্বসিত হলেও মেয়ের ডাক্তারি পড়ার ব্যয়ভার বহন করা নিয়ে তাদেরকে শঙ্কা ও দুশ্চিন্তা তারা করে ফিরছে প্রতিনিয়ত। গল্পে গল্পে দেশজয়ী সাদিয়া আফরিন হারিসা MBBS শিক্ষাবর্ষ 2021-22 ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় শুধু তার পরিবারেই নয়, তার পুরনো বিদ্যাপীঠ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ এবং সহপাঠী সহ গোটা এলাকাবাসী উচ্ছ্বসিত ও আনন্দে উদ্বেলিত। তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। আমি এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে মানে কারিগরি শাখা দিয়ে পড়াশোনা করতেছি। আমার ইচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করার। বানারীপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া দম্পতির তৃতীয় কন্যা অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিসা 2014 সালে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের মধ্যে প্রথম এবং 2018 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলায় প্রথম রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল স্থান অর্জন করে দেশ জুড়ে আলোচিত ও প্রশংসিত হন। এছাড়াও সে 2017 সালে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয় ও 2017 ও 2018 সালে বরিশাল বিভাগীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং BFF সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব ও রচনা প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও 2018 সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করে। হারিসা একাধিক বিষয়ে বিভাগীয় ও জাতীয় পুরস্কার অর্জন করে ইতিমধ্যে বরিশাল ও বানারীপাড়াকে আলোকিত ও গৌরবান্বিত করেছে। সে লেখাপড়ার পাশাপাশি স্কুলের অন্যান্য যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড ছিল সেখানেও তার সফল পদচারণা ছিল। আর সহযোগিতা বলতে যদি বলেন, একজন বাবা মা তার সন্তানকে যেভাবে সহযোগিতা করে সেভাবেই ছিল আমাদের। হারিসা পঞ্চম শ্রেণীর সমাপনী, অষ্টম শ্রেণীর JSC, SSC ও HSC সকল পরীক্ষায় GPA 5 পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পড়াশোনার পাশাপাশি সে ইসলামিক জ্ঞান অর্জন করেছে। শিক্ষার প্রতিটি স্তরে সাফল্যের সঙ্গে অতিক্রম করতে তাকে দারিদ্রতার সঙ্গে নিত্য লড়াই করতে হয়েছে। 3 বেলা ঠিকমতো খেতে, প্রাইভেট ও ভালো পোশাক পরতে না পারলেও অদম্য ইচ্ছেশক্তি, ত্যাগের মনোভাব, নিরলস অধ্যবসায় ও কঠোর পরিশ্রম তার জীবনে একের পর এক এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে সে একজন মানবিক চিকিৎসক হয়ে মানবসেবায় ব্রত হওয়ার পাশাপাশি দারিদ্র পিতামাতার সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে চায়। কি করব এখন, এই স্বাভাবিক দুগে ডাল ভাত এই রিক্সা চালাইয়ে নিয়ে খাইয়ে এদের মানুষ করা বড় টাফ ব্যাপার। আমি নিজে শারীরিক অসুস্থ, ডায়াবেটিক্সের রুগী, এদের লেখাপড়া আর্থিক সমস্যা বড় কষ্টে আছি, কিন্তু আর মানে বলার কিছু নাই, কার কাছে বলবো সেটা আর খুঁজে পাইতে আসি। টাকার অভাবে মায়ের ঠিক মতো চিকিৎসা না হয় সেদিন থেকেই তার মনে অদম্য ইচ্ছাশক্তি ভর করে ভবিষ্যতে সে ডাক্তার হবে। এ প্রসঙ্গে গৌরবের জীর্ণ কুটিরে চাঁদের আলো হওয়া সাদিয়া আফরিন হারিসা বলেন, সে যখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তখন তার মা গর্ভপাতজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে বরিশালের হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে তাকে ICU স্থানান্তরের প্রয়োজন হয়, কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা ছাড়াই তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। সেই থেকেই ধুকে ধুকে তার মা কোনো মতে বেঁচে আছেন। তার শিশু মনে তখন এই বিষয়টি গভীরভাবে নাড়া দেয়। এই মেয়ের আমি অনেক কষ্ট করে ওর কাকাদের সহযোগিতা এই পর্যন্ত নিয়ে আসছি,
আমি অনেক কষ্ট করছি আপনাদের জন্য আমি অসুস্থ মায়ের জন্য দুচোখ কান্নার সাঁতার নিয়ে হারিসা তখনই সংকল্প করে সে একদিন চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবে। কারো মাকে অর্থাভাবে বিনা চিকিৎসায় কষ্ট পেতে দেবে না। মহান আল্লাহর কৃপায় তার সেই স্বপ্ন পূরণের পথে সেসহ তার চার বোনের লেখাপড়া ও ছয় সদস্যের পরিবারের ভরণ পোষণে রিক্সা শ্রমিক বাবার রক্ত পানি করা ঘাম জড়ানো কষ্টার্জিত উপার্জনের কথা স্মরণ করে অশ্রুসজল হয়ে পড়া হারিসার ঐকান্তিক বিশ্বাস তার অদম্য ইচ্ছেশক্তি নিরলস অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশে মহান স্রষ্টা আছেন বলে তিনি মনে করেন। সে তার স্বপ্নপূরণের জন্য সবার দোয়া ও সহায়তা কামনা করেছেন। হারিসার পিতা মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার তার মেয়ের স্বপ্নপূরণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। এদিকে সাদিয়া আফরিন হারিসার অসামান্য এ সাফল্যে বরিশাল দুই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহে আলম ও সাবেক সংসদ সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস মুঠোফোনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম মনি, বানেরিপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রিপুন কুমার সাহা, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষচন্দ্র শীল, থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারিপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সর্দার, বানারিপাড়া প্রেস ক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহাত সুমন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, বানারিপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, ভকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ হারিসাকে উষ্ণ অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।